প্রোডাকশন টেকনিক মানে আমরা তো প্রোডাকশন টেকনিক যখন হয় অনেক টেকনিক্যাল জিনিস থাকে আমরা বিভিন্ন ভাবে সিম্পলিফাই করে নিই বাট এটা থেকে একটু টেকনিক্যাল পার্সন যে একদম সিম্পল ভাবে শুরু করেছে আর এখন আর বলতে হবে না ওর সাকসেসটা সত্যি কমেন্ডেবল তো ও বলবে যে তো একদম লাস্ট টাইম কি বেনেও থাকবে অ্যাক্সেস করার চাকরি করি না কিন্তু এটা একটা কলেকশন আছে আমি ছোট সবাইকে একটু সাজেস্ট করতে চাই সিকিউরিটি কি বলে একটা কি পাওয়া যায় যেটা ফিজিক্যাল কি এবং সেইটা যেহেতু 5-6 হাজার টাকা দাম হয় যেটা আমি 2017-এ কিনেছিলাম এবং অন্য একটু বাজার দেখিলাম একটা সাজেস্ট করেছিলাম মোবাইলে নিজে সাজেস্ট করেছিলাম এটা একটা কিনে নাও ওইটা করলে ফিজিক্যালি যখন ইউএসবিতে তুমি ঢোকাবে কিটা তখনই তুমি লগ ইন করতে পারবে ওইটা ছাড়া কেউ হ্যাক করে দিলে তোমার চাইলে তো খুলতে পারবে না হাউ টু সারপ্রাইজ গাইস এটা ছোট হাতে লিখে রয়েছে প্রাইমার জন্য সব বিশ্বাস করতে পারছে না এটা 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 আসলে না মানে দেখবেন সাড়ে নাম পায় যে ফার্স্ট হয় তাকে দেখানো হয় যে সে থার্ড হয়েছে তাই না ওরকম ভাবে তো আমি সেই কারণে তুমি হঠাৎ চলে এসেছো আমি যদি ভালো খবর বলতাম ওরা এদিক ওদিক তাড়াতো রিভিল হয়ে যেত আমাকে বলতে বারণ করা হয়েছিল এমন লাগবে সবার খুব ভালো এদের থেকে হাত তালি এক্সপেক্ট করবে না কারণ সবার হাতে মোবাইল ফোন সবাই ভিডিও তো তোমরা না 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 কিন্তু দিও না সবার হাতে মোবাইল কি করে হাত তালি ক্রিয়েটার্স মিলে হাত তালি এক্সপেক্ট কি করবে কারণ সবাই একবার বিজি থাকে মোবাইল একবার তালি বাজে আমি ইউটিউব শুরু করেছি মোটামুটি 2012-13 বলা যেতে পারে সেই চ্যানেলগুলোর নাম আমি বলবো না ওরা কৃতি করবে আমার কিরণ দত্ত নামে একটা চ্যানেল ছিল সেখানে আমি গান করতাম গিটার বাজিয়ে ওটা 2 বছর মতো বললাম তা দেখলাম যে গান শুনতে গিয়ে উৎসুক হয়েছে